ডাক্তার দিয়ে অপারেশন না করাইয়া আওয়ামী লীগ পুলিশ নাপিত দিয়ে অপারেশন করানোর একটা ব্যবস্থা গল্প আছে না, এখন এই আনসার বাহিনীকে সামনে আনতে চাচ্ছে। আমার মনে হয় এটা খুবই হিতে বিপরীত হবে, এবং এইখানে আমি আপনাকে বলি আনসার বাহিনীকে দিয়ে দিলে এটা আমি একটা অশনি সংকেত আমি দেখতে পাচ্ছি। মোশারফ আহমেদ ঠাকুর, মোশারফ ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে আজ রাতেই উপকূলীয় এলাকায় আঘাত আনছে একটি ঘূর্ণিঝড়। এই ঝড়ের পরে 28 অক্টোবর যে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি সেগুলোকে কেন্দ্র করে আমরা এই শিরোনামটি রেখেছি, যার শিরোনাম রেখেছি রাজনৈতিক ঝড়। আপনি কি মনে করেন যে 28 তারিখ আসলেই সেটি একটি রাজনৈতিক ঝড় হবে কি না? সেই ঝড়ে আসলে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ এসএটিভির দর্শক শ্রোতা, উপস্থাপক, বিজ্ঞ অপর দুই আলোচক। রাজনীতিতে ঝড় সুনামি এটা তো নতুন নয়, তো আওয়ামী লীগ এই সুনামি মোকাবেলার চেষ্টা করছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ যে রাজনৈতিক সুনামির কবলে পড়ে, সেই সুনামিকে মোকাবেলা করার জন্য আপনার মনে আছে নিশ্চয়ই রক্ষী বাহিনী গঠন করেছিল। রক্ষী বাহিনী গঠনেও মানুষের খুব যে আপত্তি ছিল তা না, রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল কিন্তু সেনাবাহিনীকে উপেক্ষা করা হচ্ছিল, অবহেলা করা হচ্ছিল, এইখানে একটু সমস্যা হয়েছিল। তারপরে নিশ্চয়ই মনে আছে রক্ষী বাহিনী দেশে কি ত্রাসের সৃষ্টি করেছিল, নিশ্চয়ই পড়েছেন অন্তত। তো গণতান্ত্রিক সংগ্রামের বিরুদ্ধে আওয়ামী লীগ এখন যে পুলিশকে বেআইনি এবং অন্যায়ভাবে যে ব্যবহার করেছে, এর কারণে পুলিশের উপর সারা গণতান্ত্রিক বিশ্ব আন্তর্জাতিক মহলের একটা দৃষ্টি কড়া নজর দাঁড়িয়ে আছে। তো সেই ইতিমধ্যে আপনি দেখেছেন পুলিশের কিছু কর্মকর্তা আমেরিকান ভিসা স্যাংশন খেয়েছে এবং অন্যান্য কথাবার্তাও শোনা যাচ্ছে। তো পুলিশ 1861 সালে বেঙ্গল পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল বা পিআরবি বলা হয়, পিআরবির মাধ্যমে প্রতিষ্ঠিত পৌনে 200 বছরের একটা প্রতিষ্ঠান। এরা কাকে স্যার বলবে, কাকে তুই বলবে, এটা একটা মোটামুটি একটা ট্রেনিং এদের দীর্ঘদিন ধরে আছে। আর এছাড়া পুলিশ বাহিনী আমাদের স্বাধীনতা যুদ্ধেও যে প্রথম যে শহীদ বাহিনীদের মধ্যে শহীদ হয়েছে পুলিশ, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এরপরে আপনার পৃথিবী বলা হয় যে রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন একটা আধুনিক রাষ্ট্রের সমস্ত পেশার মানুষকে একদিনের জন্য ছুটি দিলে কোনো সমস্যা নেই, কিন্তু পুলিশকে 1 ঘন্টার জন্য ছুটি দেওয়া যাবে না। পুরো পুলিশ বাহিনীকে 1 ঘন্টার জন্য ছুটি দিলে এটা লঙ্কাকাণ্ড হয়ে যাবে। তো সেইখানে আপনি দেখবেন আওয়ামী লীগ পুলিশকে এখন সাইডলাইন করে আনসার বাহিনীকে নতুন করে গ্রেফতার, খানা তল্লাশি এইটা করতে চাচ্ছে, যে এই আনসার বাহিনীর এই ধরনের তার অভিজ্ঞতাই নাই, তাকে এই ট্রেন এইটার এই এই ব্যবস্থার মধ্যে দিয়ে সে গড়ে ওঠে নাই। এছাড়া আমাদের ফৌজদারি কার্যবিধি, পেনাল কোড এইটার সাথে সে সংশ্লিষ্ট না। কীভাবে আমি আপনাকে বলি, বিভিন্ন ঘটনায় আমরা এমন হয়েছে যে এএসপি সাহেব এখানে ঘটনায় অপারেশনে এখন আসামি ধরে ফেলছে, এখন কীভাবে প্রসিকিউট করবে। আমি বলছি যে একটা পুরাতন একটা ইয়াকে সাব ইন্সপেক্টরকে ডেকে পাঠান, এবং তাই হয়েছে, কীভাবে প্রসিকিউট করবে জানে না। তো এই যে প্রসিকিউশনের যে প্রশ্নটা, পুলিশের ট্রেনিং, এটার বাইরে একটা এখন ডাক্তার দিয়ে অপারেশন না করাইয়া আওয়ামী লীগ পুলিশ নাপিত দিয়ে অপারেশন করানোর একটা ব্যবস্থা গল্প আছে না, এখন এই আনসার বাহিনীকে সামনে আনতে চাচ্ছে। আমার মনে হয় এটা খুবই হিতে বিপরীত হবে, এবং এইখানে আমি আপনাকে বলি আনসার বাহিনীকে দিয়ে দিলে এটা আমি একটা অশনি সংকেত আমি দেখতে পাচ্ছি। তো আনসার বাহিনীকে দিলে দেশে একটা খুন খারাপি এবং ত্রাসের রাজত্ব কায়েম হওয়ার সম্ভাবনা আছে, এবং আওয়ামী লীগ নিজেও এমনি তার দলীয় বাহিনীকে এই যে সামিয়ানা টানাবো, পাহারায় দেবো, এইসব দায়িত্বের কথা বলছে, এগুলোর মাধ্যমে ঢাকায় একটা নৈরাজ্য তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে যদি পুলিশকে দেয় তাহলে আরও আইনগতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা দ্বৈত অবকাঠামো তৈরি হবে, একটা দ্বৈত শাসনের মতো অবস্থা তৈরি হবে, পুলিশ করবে না আনসার করবে। তো এই যে দ্বৈত ডিসিপ্লিনারি ব্যবস্থা, এটা দেশের জন্য খুব খারাপ হবে। তো আমি আপনাকে বলছি যে এইগুলো করে রাজনৈতিক সুনামির যে মোকাবেলা আওয়ামী লীগ করতে যাচ্ছে এটাতে কোনো লাভ হবে না।
তাহলে এক আমার আমি দেখতে পাচ্ছি একমাত্র আওয়ামী লীগকে ক্রমেই আওয়ামী লীগকে রাজনৈতিক সুনামি গ্রাস করে ফেলবে।